মানিকুনায় জলে ডুবে মৃত্যু কিশোরের, শোকের ছায়া এলাকায়। প্রতিনিধি ফকিরাবাজার, 12 জুলাই। উত্তর করিমগঞ্জের ফকিরাবাজারের পার্শ্ববর্তী দক্ষিণ মানিকুনায় জলে ডুবে মৃত্যু কিশোরের, শোকের ছায়া এলাকা জুড়ে। মঙ্গলবার দক্ষিণ মানিকুনার বাসিন্দা ফখরুল ইসলামের ছেলে মারুফ আহমেদ গরুর জন্য ঘাস তুলতে গেলে আর ফেরা হয়নি। পারিবারিক সূত্রে জানা যায়, আনুমানিক বয়স 15-এর মারুফ আহমেদ মঙ্গলবার দুপুরে পালিত গরুর জন্য ঘাস তুলতে যায় নৌকা করে। বন্যার দরুন এখনও উত্তর করিমগঞ্জের বিভিন্ন জায়গায় রয়েছে জল, আর এতেই নৌকার প্রয়োজন পড়ে এখনও। সেই হিসেবে এদিন নৌকা দিয়ে বন্যার জল পাড়ি দিয়ে যাচ্ছিল ঘাস আনতে। পথিমধ্যে বন্যার জলে নৌকা ডুবে মৃত্যু ঘটল মারুফের। খবর জানাজানি হলে অনেক খোঁজাখুঁজি করে মারুফকে জলের তোলা থেকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে সদর সার্কেলের সহযোগিতায় করিমগঞ্জ অসামরিক হাসপাতালে নিয়ে ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের হাতে সমজে দেওয়া হয়। এদিকে ধর্মীয় রীতি অনুযায়ী এদিন রাত 7 ঘটিকায় মানিকুনায় নিহত মারুফের সমাধি হয়। উপস্থিত ছিলেন স্থানীয় জিপি সভাপতি ইসফাক আহমেদ চৌধুরী। তিনি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এদিন বলেন, ভয়াবহ বন্যার কবলে পড়ে এবছর অনেক কিছুই হারিয়েছেন সাধারণ মানুষ। ঘরবাড়ি থেকে নিয়ে রাস্তাঘাট সহ অনেক প্রিয়জনদের কেড়ে নিয়েছে এবারের বন্যা। ঠিক তদ্রূপই আজকের এই ঘটনা। বন্যার দরুণী নৌকা দুর্ঘটনায় মারুফের মৃত্যু ঘটেছে বলে জানান জিপি সভাপতি ইসফাক আহমেদ চৌধুরী। অত্যন্ত বেদনায়ক এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেন তিনি। পাশাপাশি হতদরিদ্র এই পরিবারকে সরকারি আর্থিক সহযোগিতার জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ইসফাক। তিনি বলেন যে চলে গিয়েছে তাকে আর ফিরে পাব না, কিন্তু এই দরিদ্র পরিবারের প্রতি সরকার ও প্রশাসন যেন সুনজর রাখে, এই আশা ব্যক্ত করেন ইসফাক আহমেদ চৌধুরী। আমার ছেলের নাম মারুফ হোসেন। আমার ছেলেটা 12:30 উঠায় নৌকা লইয়া গেছে গরুর ঘাস কাটার, গিয়া নৌকা ডুবিয়া ফরিয়া মরি গেছে গিয়া। আজকে আমার বাইকনা মারুফ হোসেন বেলা আনুমানিক 12:00 সময় গরুর ঘাস কাটতে গিয়া জেলা ডুবিয়া মারা গেছে। তারপরে আমরা করিমগঞ্জের জেলায়ুক্তের উপায়ুক্তের সহযোগিতায় পোস্টমার্টাম করে এবং আমাদের সার্কেল অফিসারের সহযোগিতায় আমরা পোস্টমার্টাম করে এখানে এখন খবরের আমরা ব্যবস্থা করতেছি। জেলা ডুবিয়া মারা গেছে, তার পক্ষে সরকারি সহযোগিতা, তার বাবাকে যেটা যেটা দেওয়ার সেটা সাহায্য পাওয়ার জন্য আমি সরকারের কাছে প্রার্থনা করিতেছি। পুরাউড়িয়া জিপির অন্তর্গত দক্ষিণ মানিকুনা গ্রামে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, অত্যন্ত দুঃখজনক, বেদনাজনক। দক্ষিণ মানিকুনা গ্রামের ফখরুল ইসলামের ছেলে মারুফ আহমেদ বর্তমান চলিত বন্যার জলে ডুবে প্রাণ হানি হয়েছে। তরতাজা একটি যুবকের বর্তমান চলিত বন্যার কবলে মৃত্যু হয় আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করেছি এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমি ওদের বাড়িতে গিয়েছিলাম, ওর বাবার কান্না, ওর বোনদের তথা পরিবার পরিজনদের কান্না সহ্য করা দায়, কেননা অত্যন্ত তরচাদা একটি প্রাণ আজ বন্যার জলে আমরা হারিয়ে ফেললাম। আমি যতটুকু শুনেছি, ও একজন ভালো ফুটবল খেলোয়াড় ছিল, বিভিন্ন এলাকায় ফুটবল খেলাতে অংশগ্রহণ করত। তাই আজকের দিনে আমি প্রশাসনের কাছে জিপি সভাপতি হিসাবে একটি আবেদন রাখছি, আমরা প্রাণ আর ফিরে পাব না, কিন্তু এই নিহতের পরিবারদের সরকার যেন উপযুক্ত ক্ষতিপূরণ দেয়, যাহাতে অন্তত পরিবারের লোকজনদের কিছু সাহায্য হয়। এবারের বন্যায় অনেক রাস্তাঘাট, ঘর বাড়ি বন্যাক্রান্ত হয়েছে, সরকারি সাহায্য আসছে। তৎসঙ্গে আমি জেলা প্রশাসনের কাছে অনুরোধ করব, জেলা প্রশাসন যেন বন্যাত্রদের কাছে যাতে তাদের ক্ষয়ক্ষতি সঠিকভাবে পৌঁছায় তার ব্যবস্থা করার জন্য, এবং আজকের যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে পরিবারটি ক্ষতিগ্রস্ত হয়েছে
ওই পরিবারের সেই ক্ষতি আমরা কোনোভাবেই পূরণ করতে পারবো না। কিন্তু সরকার যদি বিভিন্ন স্কিম আছে আমি যতটুকু জানি সেই স্কিমের মাধ্যমে